জন্ম থেকে পিতা মাতা হারা চট্টগ্রামের সরকারি শিশু নিবাসী ছিল তাদের পরিবার, সেখানেই বেড়ে ওঠা, স্বাবলম্বী হওয়া। সেই অনাথ তিন কন্যার বিয়েও হলো মহা ধুমধামে, জমকালো আয়োজন, 600 জনে খাবার, ওয়েডিং ফটোগ্রাফি, উপহার সামগ্রী, কি ছিল না বিয়েতে। চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যতিক্রমী এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা, নিমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রীও। চারদিকে আলোর রোশনায় প্রস্তুত জমকালো বিয়ের মঞ্চ। এর মধ্যেই সুসজ্জিত গাড়িবহরে উপস্থিত তিন কন্যা লাল বেনারসি পরে একে একে নেমে আসেন মর্জিনা, মুক্তা, তানিয়ারা। জন্মের পর থেকেই ঘরহারা এই তিন কন্যা বিয়ের আসরে উচ্ছল, কারণ আলো ঝলমলে এই দিনে অনাথ এই মেয়েরা খুঁজে পেয়েছেন তাদের পছন্দের জীবনসঙ্গী। চট্টগ্রামের সরকারি শিশু নিবাসে বড় হওয়া এই তিনজনকে স্বাবলম্বী করার পর বৃহস্পতিবার রাতে তাদের জমকালো বিয়ের অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এত আয়োজন করে বিয়ে হচ্ছে, এটার জন্য আমার অনেক খুশি লাগতেছে। বাবা মা থাকলে হয়তো এত বড় আয়োজন করতে পারতেন না, যেটা একমাত্র এখানে থেকেই পারতেছে। নিরুগিরি গেছে, আমি ওখানে জব করি, তারপরে আমাকে প্রস্তাব দিছে, তারপর আজ ওখান থেকে স্টার্ট। কর্মসূত্রেই তাদের সাথে পরিচয় ওমর ফারুক, নুরুদ্দিন এবং হেলাল উদ্দিনের, সেখান থেকেই প্রণয়, তারপর মহা ধুমধামে বিয়ে। আলহামদুলিল্লাহ, 6টা বছর অতিবাহিত করার পরে আজকে আমরা সফল হয়েছি। দোয়া করবেন সবাই। পরিবার এসে বিয়ের প্রস্তাব দিছিল, তখন আমাদের বিয়ের প্রস্তাবগুলো খুব রয়েছে ইনশাআল্লাহ। অনেক কষ্টের বিনিময়ে ওনার প্রেমের মধ্যে ইয়ে করলাম আর কি। জমকালোই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র, সংসদ সদস্য, জেলা প্রশাসক থেকে শুরু করে সবাই, নিমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রীও, পাঠিয়েছেন বিয়ের উপহার। মাননীয় প্রধানমন্ত্রী এই বিয়েতে, তিন মেয়ের বিয়েতে স্বর্ণালঙ্কার পাঠিয়েছেন। আমরা চাই আজকে এই মহা ধুমধাম করে জাঁকজমকপূর্ণভাবে তাদের এই বিয়ে দেওয়ার মাধ্যমে তাদের এই যে স্বজন হারানোর যে ব্যথা, স্বজন না থাকার যে ব্যথা, এই ব্যথাটি তারা ভুলে যাবে। ভবিষ্যতেও শিশু নিবাসের এমন অনাথ মেয়েদের সহায়তায় সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন বলে আশা সমাজসেবা অধিদপ্তরের। সুন্দর করে আয়োজন করার অর্থ হচ্ছে কি, ভবিষ্যতে যাতে আমাদের বিত্তবান লোক এগিয়ে আসে, প্রশাসন যে কোনো সময় যদি ডাক দেয় পাশে থাকে। হ্যাঁ, এই জন্য এ ধরনের আয়োজন, ডাকডোল পিটি আয়োজন। বিয়েতে প্রত্যেক কনের কাবিন 7 লাখ টাকা।